রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে বুধবার বেডনেক্স ডে আজ কিন্তু রাধাষ্টমী খুব 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 সুন্দর একটা দিন তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও রাধারানীর কৃপায় তোমাদের সবার দিনটা ভালো কাটুক এবং জীবন সুখময় এবং কৃষ্ণ ভক্তিতে ভরে যাক তো চলো আজ যেহেতু রাধাষ্টমী তো ছোটো করে একটু আয়োজন তো করেছি তো রাধারানীর কৃপায় যত যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি তো চলো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ছেলেকে আগে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়ে ঘরে যত কাজ থাকে সেগুলো করলাম আর ওপরের এই যে বিছানাটা তুললাম তুলে নিচ ঝাড়টা দিয়ে মুছলাম টুছলাম তো এবার নিচে যাব গিয়ে আগে স্নানটা করে রেডি হয়ে নেব তারপর পুজোর জন্য জোগাড় করা শুরু করব তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে তাহলে ভিডিওটা সবাই দেখতে পাবে আজ রাধাষ্টমী একটা পুজো হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আসছি আমি স্নান করে দেখো এদিকে মোছামুছি হয়ে গেছে আর এদিকে দেখো জামা কাপড় ছিল কিছু ওগুলো কেচে মেলে দিলাম আর মায়ের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন ভোগ লাগানো হয়েছে ভগবান এখন সেবা করছে তো চলো আমরা যাই চান করি আর নিচে গিয়ে দেখি মা কি করছে তো নিচে এসে দেখি মা একটু দেরি করেনি নিচে নেমেই তোমাদের দাদা কালকে সবজি এনে রেখে দিয়েছিল সেইগুলো সব ধোয়া শুরু করে দিয়েছে জানে অনেকটা কাজ আর বারোটার মধ্যেই ভোগ লাগাতে হবে তাই একদমই মা দেরি করেনি সবজি ধোয়া দুই শুরু করে দিয়েছে আর আমিও তাড়াহুড়ো করে চলে গেলাম স্নান করতে আর স্নান করে এসেই একদম বসে গেছিলাম সবজি কাটতে তো তোমরা যখন দেখছো এটা কিন্তু আমার অর্ধেকের বেশি সবজি সব কাটা হয়ে গেছে একদম শেষ পথে চলছে আমরা কাটছি একদম শেষ আর এই ভিডিওটা খুশিমা করে দিচ্ছে ওরা তখন চলে এসেছে আর আমি তখন খুশিকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে কারণ আমি একদমই সবজি কাটা শুরু থেকে ভিডিওটা একটুও করতে পারিনি এদিকে দেখো ভাজাভুজি হওয়ার সব জোগাড়গুলো নুন হলুদ মার মাখিয়ে রেখে দিয়েছে আর এদিকে ভাত ডাল সব বসিয়ে দিয়েছে এদিকে ডালটা দেখো সিদ্ধ হয়েও গেছে অনেক দূর কাজ তখনও হয়ে গেছে কিন্তু তখন ওই নটা মতো বাজে হয়তো তো সবজি কাটা চলছে তো চলো সবজি টবজি কেটে নিয়ে তারপর আস তো সবজি কাটা সবে শেষ হলো আটটায় বসেছি এখন সাড়ে এগারোটা বাজে পুরো সবজি কাটা শেষ হলো তাহলে এত সবজি কাটা আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল তো তখনই তো দুপুরে যে ভোগটা লাগবে সেটা রান্না বান্না কমপ্লিট এবারে রাতের জন্য রান্না শুরু হবে তো তার আগে চলো ওদিকে গিয়ে অভিষেক এবং পুজো পাঠটা সেরে নিয়ে ভোগ লাগিয়ে দিয়ে বারোটা বেজে যাবে সাড়ে বাজে তো সবাই প্রসাদ পেয়ে নেবো দিয়ে তারপর আবার পরের রান্নাটা শুরু হবে তো চলো দেখি মা কি করছে দেখো সব রান্না হয়ে গেছে আর এদিকে জাস্ট ডালটা ফুটে গেলেই দুপুরের রান্না কমপ্লিট হয়ে যায় আর এদিকে তারপর রাতের রান্না শুরু হবে এখানে পায়েস হয়ে গেছে আর বাকি যে রান্নাগুলো হয়েছে সব এখানে রাখা রয়েছে আর তার মধ্যে তার সাথে অনেকক্ষণ আগেই দিদিয়া কাজ করছিলাম তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুশি এতক্ষণ ধরে ঘুমিয়ে নিল আর শোনু তখন থেকে ফোনই দেখে যাচ্ছে ফোনই দেখে যাচ্ছে ফোনই দেখে যাচ্ছে আর মা রান্না করতে করতে একটু রেস্ট নিতে এসেছে চলো আগে আমি রেডি হয়ে নি তারপর ঠাকুরকে গিয়ে রেডি করব আগে আমাকে রেডি হতে হবে সঙ্গে করবো দেখো মা এদিকে দুপুরে রান্না সেরে রান্নার দিকেও চলে গেছে আলুর দাম বসিয়ে দিয়েছে আমি রেডি হয়ে নিলাম একটু শাড়ি পরলাম বেশি কিছু নয় একদমই শরীরটা ঠিক নেই তো চলো এবার ঠাকুরের কাছে যাই তো আমি চলে এসেছি ঠাকুরের কাছে আগে দুই গোপাল সোনা এবং রাধারানীর চরণকে অভিষেক করে নেব তারপর ভোগ লাগাবো। এখন সাড়ে এগারোটা বাজে আমি আগে ওদের অভিষেকটা করে নিই আর রাধারমনকে দেখো রেডি করে বসিয়ে দিয়েছি আর নীলমণিকেও রেডি করে বসিয়ে দিলাম এখন চান করবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण

দেখো আমার গোপাল সোনাদের আমি স্নান করাচ্ছি তো প্রথমে কি করলাম প্রথমে একটু ঘি দিয়ে ওদের মাখিয়ে নিলাম আর তারপর মধু মাখিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম দই দই মাখানোর পর ওদের মুখে হাসি ধরে না আর দেখো দুধ দেওয়ার পর ওদের কিন্তু মুখের হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা ভীষণ আনন্দ পাচ্ছে এই কাজটা করায় আমি জানি ওদের অভিষেক করলে ওরা এইভাবেই হাসে তো তারপর রাধারমনকে তুলে পুরো ভালো করে ভালো জলে মুছিয়ে তারপর মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম তারপর মা ওকে জামা পরে দিল আর আমি তারপর নীলমণিকে ভালো জলে ধুয়ে মুছি আবার নীলমণিকে মায়ের কাছে দিয়ে রাধারমনকে নিয়ে নিলাম দিয়ে রাধারমণের সিঙ্গারটা করে দেবো আর নীলমণিকেও তো দেখো আমাদের রাধারমন আর নীলমণির লুক দেখো রাধা অষ্টমীর লুকটা দেখো ওদের তো ওদের দুজনকে দেখে আমার একটাই কথা মনে হয় যেন চাঁদের হাড় বসেছে খুবই 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 সুন্দর লাগে আমার দুজনকে একসাথে তো তারপর আমি ভোগ নিয়ে চলে চলে আসলাম তো ভোগে রান্না হয়েছিল আজ সাত রকমের ভাজা ফুলের বড়া আর অন্য ডাল আর রাধারানির ফেভারিট কচু আলু দিয়ে দই দিয়ে আর রান্না হয়েছিল আমরা চাটনি পায়েস আর পাঁচ রকমের মিষ্টি এনেছিলাম পাঁচ রকমের ফল সেই আজ রাধা অষ্টমী আমি চাই আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যরা যেন খুব ভালো থাকে আর আমার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ যেন তাদের মনের সব ইচ্ছা পূরণ হয় আর একটাই জিনিস চাইব সকলের মনে যেন আমার কৃষ্ণের ভক্তি ভরে যায় এইটুকুই শুধু আমি আমার কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিলাম যেন ভগবান আমাকে এবং আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল মানুষকে কৃষ্ণের ভক্তি দেয় তো তোমরাও সবাই ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে কাটে বলো রাধে তো হরে কৃষ্ণ দেখো এবার খাওয়া দাওয়া শুরু করব বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুশির খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে সোনুর আজকে শরীরটা খুব খারাপ তাই জন্য ও এখন চেয়ারে বসে রাজনানীর মতো খাচ্ছে আর এখানে দিদির আমার ভাত হয়ে গেছে গেছে মা বসে এখন আরো অনেক কাজ আছে তো চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা আজকে সারাদিন রাধাষ্টমীর নিয়ম পালন করার পর সন্ধ্যাবেলা কিন্তু আমি টিচার্স ডে পালন করেছি তো চলো এটা আমি পরের ভ্লগে দিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সকলে ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ